আবার অনেকটা আগের রূপে ফিরেছে রাজধানী সহ সারা দেশ। কেবল গণপরিবহন চলাচল করছে অর্ধেক, কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় ঢাকার পথে বাস ছিল কম, কম ছিল যাত্রীও। তবে বরাবরের মতোই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ১৯ দিন টানা কঠোর লকডাউন শেষে আর্থসামাজিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে প্রায় সব কিছু। বিধিনিষেধ শিথিলের প্রথম দিনে ঢাকা একেবারে চিরচেনা রূপে ফেরেনি। সিগন্যাল কেন্দ্রিক যানজট ছিল, কিন্তু তীব্র যানজট খুব একটা দেখা যায়নি। সড়ক ছিল ব্যক্তিগত গাড়ির দখলে। পূর্ণ আসনে অর্ধেক গণপরিবহন চলার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু রাজধানীতে অর্ধেক গণপরিবহনেরও দেখা মেলেনি। ছিল না যাত্রীচাপও, ফলে অনেক আসন ফাঁকা রেখেই স্টপেজ ছেড়ে যেতে হয়েছে বেশিরভাগ বাসকে। আগে তো আমি মনে করেন যে 50-60 জন যাত্রী হইতো, এখন গাড়ির ভিতরে কয়জন যাত্রী আছে? 10 জন, হয়ে গেলে 15 জন, তেলের ট্রেই হইতো না। তো রাস্তায় খুবই যাত্রী কম, মনে হয় যে এক এক গাড়িতে 10 জন 15 জন এরকম। অফিসটামে কিছু যাত্রী আছে, এখন আর যাত্রী নেই। শতভাগ আসনে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয় আগের ভাড়াতেই চলছে গণপরিবহন। নতুন ভাড়া যে নির্ধারণ হয়েছিল এই ভাড়া তো চাচ্ছে না, আগের ভাড়াই চাচ্ছে। আমি প্রেস ক্লাব থেকে উঠছি, জসীমউদ্দিনে যাচ্ছি, 40 টাকা ভাড়া নিচ্ছে। স্বাভাবিক ওইটাই, যেটা নিতো সেটাই নিচ্ছে, বেশি নিচ্ছে না। সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের কাছেও স্বাভাবিক সময়ে এই ঢাকা খুব একটা পরিচিত নয়। লকডাউন ব্যতীত স্বাভাবিক যে সময়গুলো ছিল সে তুলনায় গাড়ির সংখ্যা 50% কম মনে হচ্ছে, 30-35 এরকম মনে হচ্ছে। তবে সবাই বলছেন আগামী রোববার থেকে চিরচেনা রূপে ফিরবে ঢাকা, তখন স্বাস্থ্যবিধি নিশ্চিত করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খান আলামিন, আরটিভি, ঢাকা।